ম্যাম আপনার নির্দেশ মোতাবেক সব কাজগুলো আমরা করছি ম্যাম। রিসেন্টলি সমস্ত স্কুলগুলোকে আমরা ভিজিট করেছি ম্যাম, 6200 স্কুল, প্রাইমারি, সেকেন্ডারি, মাদ্রাসা সবটাই ভিজিট করা হয়েছে। জাস্ট এ মিনিট উলগা, এক সেকেন্ড, ব্যক্ত আছে, ব্যক্তকে ডাকতে ভুলে গেছি নাকি? এডুকেশন সেক্রেটারি আছে, মনীষ আছে। আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আমি আমাকে কতগুলো জায়গা থেকে ইনফরমেশন দিয়েছে, বাচ্চারা এই গরমের মধ্যে টিফিন খায় বাইরে, এবং যখন তারা যাতায়াত করে অনেকের নাক দিয়ে রক্ত পর্যন্ত বেরোচ্ছে। এই গরমের লুটা তারা সহ্য করতে পারছে না, কারণ গরমটা খুব বেশি পড়েছে। আমি চাইবো যদি তোমাদের অসুবিধে না থাকে, 2 মে থেকে গরমের ছুটিটা ফেলে দাও। 2 মে থেকে ডেটটা তুমি দেখে নাও, 15-20 জুনের মধ্যে কবে খুলবে, কিন্তু 2 মে থেকে ছুটিটা ফেলে দাও। এবং প্রাইভেট স্কুলগুলোকেও বলো, বাচ্চারা কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি গরমের ছুটি দিয়ে দাও। দুটো কাজ হবে, কোভিডটাও এই সময়টা আসবে, সুতরাং উই ক্যান চেক অলসো দ্যাট। এবং সেখানে আমাদের যা ভ্যাকসিনেশন চলবে, বাড়িতে বাড়িতে গিয়ে চলবে, ডোর টু ডোর, নো প্রবলেম। হ্যাঁ উলকা, থ্যাংক ইউ, এই স্কুলের পয়েন্টটা রেজ করলে বলে আমার মনে পড়লো, বলো। ম্যাম যতগুলো বাংলা সহায়তা কেন্দ্র আছে ম্যাম সবটাই আমরা ভিজিট করেছি ম্যাম, ওর সার্ভিসও অনেকটা ইমপ্রুভ হয়েছে। এটা অন্যান্য ডিএমএসপি এবং আইসি এবং বিডিওদেরও বলছি, বা লাইন ডিপার্টমেন্ট, বাংলা সহায়তা কেন্দ্রটাই আমাদের মূল স্তম্ভ এখন।